আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কীভাবে আপনি রবি সিমে জেনুইনভাবে খুব স্বল্প মূল্যে মিনিট কিনতে পারবেন, স্বল্প মূল্যে আপনি মেগাবাইট কিনতে পারবেন, এমবি কিনতে পারবেন। অর্থাৎ আপনারা জানেন যে রবিতে একটা নতুন অফার আসছে, যেটা হচ্ছে ফ্যামিলি প্যাক। এই ফ্যামিলি প্যাক কিভাবে ভেঙে ভেঙে আপনারা কিনলে অনেক সাশ্রয়ী হবেন, মাত্র 230 টাকা কিংবা 200 টাকার বিনিময়ে 30 জিবি পর্যন্ত পেয়ে যেতে পারেন। তো প্রথমে আপনারা আপনাদের রবি অ্যাপসে প্রবেশ করবেন। দেখতেই পাচ্ছেন আমি আমার রবি অ্যাপসে প্রবেশ করেছি। দেন আপনাদেরকে একটি অপশন খুঁজে বের করতে হবে, যে অপশনটির নাম হচ্ছে মাই ফ্যামিলি। এখানে ফ্যামিলি প্যাক রয়েছে, অবশ্যই মাই ফ্যামিলিতে ক্লিক করবেন। ওয়েল, একদম প্রথমে যে অফারটি আপনারা দেখতে পাচ্ছেন রবি আপনাদেরকে প্রোভাইড করছে, শেয়ার ডাটা অ্যান্ড গেট 100% বোনাস প্লাস বিং হেলথ প্লাস প্ল্যাটিনাম এলিট। এই যে অফারটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে এটা এক মাসের একটা প্যাক, আপনাকে 60 জিবি ইন্টারনেট দিচ্ছে, আপনাকে 1500 মিনিট টক টাইম দিচ্ছে, পাশাপাশি 2000 SMS দিচ্ছে। তো পয়েন্ট টু বি নোটেড, একটু ডান সাইডের দিকে খেয়াল করেন, এখানে মেম্বার্স রয়েছে 5টি। অর্থাৎ এই প্যাকটা যদি আপনি মোটামুটি 998 টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 60 জিবি, 1500 মিনিট এবং 2000 SMS। এখন আপনি অবাক হবেন, ভাই এখানে কম দামে কোথায় পেলাম? হ্যাঁ, অবশ্যই কম দামে পেলেন, এখানে আপনাকে একটা বুদ্ধি খাটাতে হবে। আপনি এই অফারটা 5 জনকে সেন্ড করতে পারবেন, 5টা মেম্বারকে ভাগ করে দিতে পারবেন। দ্যাট মিন্স আপনি 5 জন মিলে এই প্যাকটা নেবেন। হ্যাঁ, আপনি সহ 5 জন মিলে প্যাকটা নেবেন, তাহলে সাশ্রয়ী হয়ে যাবেন। দেখুন এখানে 998 টাকার একটা মামলা, তাহলে আমরা পাচ্ছি কত? 60 জিবি, 1500 মিনিট এবং 2000 SMS। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি, চলুন ক্যালকুলেট করি। ওয়েল, 60 জিবি ধরেন আমরা 30 জিবিকে 230 টাকা ধরলাম, তার মানে 60 জিবি, তাহলে 230 দুইবার লিখলেই হচ্ছে, তাহলে 460 টাকা গেল আমাদের 998 টাকা, 998 ধরে নিলাম 1000 টাকা। এখন আছে 1500 মিনিট, আপনি যদি কারো যদি মিনিট লাগে, তাকে যদি 500 মিনিট 230 টাকায় দিয়ে দেন, অবশ্যই কিনবে। তাহলে গেল 500 মিনিট, আরও থাকলো 1000 মিনিট, আবার 230 টাকার বিনিময়ে একজনকে দিয়ে দিলেন, গেল 1000 মিনিট, থাকলো আরও কয় মিনিট, আরও 500 মিনিট থাকলো, আবার দিলেন 230 টাকার বিনিময়ে কাউকে, 1150 টাকা হয়ে গেল। মানে আপনি 230 টাকায় 30 জিবি পাচ্ছেন, 230 টাকায় 30 জিবি পাচ্ছেন, 500 মিনিট আবার নিতে পারতেছেন হচ্ছে গিয়ে 230 টাকায়, আবার 2000 SMS কিন্তু থেকেই গেল। তো দেখুন একটু হিসাবটা খেয়াল করে দেখেন, আপনারা যদি আসলে মাত্র 1000 টাকার বিনিময়ে বা 998 টাকার বিনিময়ে এই মাসিক প্ল্যানটা কিনে নেন, এই মাসিক প্ল্যানটা যদি আপনি কিনে নেন, তাহলে 5 জনে ভাগ করে নিলে 230 টাকার মধ্যে আপনি 30 জিবি একজনকে দিতে পারতেছেন, 30 জিবি আরেকজনকে দিতে পারতেছেন, আবার 500 মিনিট 230 টাকায় বিক্রি করতে পারতেছেন, লাস্টে গিয়ে 2000 SMSও থাকতেছে, তারপরেও কিন্তু আপনার লাভ হচ্ছে। কিন্তু আপনি কিন্তু ইজিলি নিজে ব্যক্তিগতভাবে আপনি টাকা দিয়ে 998 টাকায় এই প্যাকটা কিনে নিতে পারেন। কিনে নেওয়ার পর কিন্তু আপনি মোটামুটি আপনি 250 টাকা বিক্রি করতে পারবেন 30 জিবি ইন্টারনেট, কারণ এই মুহূর্তে বাজারে 30 জিবি ইন্টারনেট 350 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে আপনি যদি 350 টাকা করে হিসাব করেন, তাহলে কতগুলো টাকা লাভ হচ্ছে। এছাড়া আরও মিনিটগুলো বেশি দামে বিক্রি করতে পারেন, চাইলে কম দামেও বিক্রি করতে পারেন। ওভারঅল এই হিসাবটা করে যদি আপনারা এই প্যাকটা বাই করেন, এই প্যাকটা ক্রয় করেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আশা করছি এই টিপসটি, এই ক্যালকুলেশনটি আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।